হ্যালো ফ্রেন্ডস, জয় শ্রীরাম। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখেই বুঝতে পারছো আমি চলে এসেছি আজকে বিয়ে বাড়ি। বিয়েটা হলো আমার কাকার মেয়ের। তো আমরা খুব মানে আমি আমার বোনের আজকে পরীক্ষাটা ছিল, ওর জন্য দেরি করে আসা হলো। আর সকাল থেকে বুঝতেই পারছো পুচকিকে নিয়ে ও বাড়ি থেকে এবাড়ি এসেছি, তারপরে সবাই রেডি হয়ে এখানে এসেছি। আর বাবার যেহেতু বড় কাজ আছে, যে কন্যাদানের কাজ, তো বাবা এমনি সচরাচর কোথাও যায় না। তো বাবা আজকে এসেছে, যেহেতু কন্যাদান করতে হবে তার জন্যই এটা বাবার উপর দায়িত্ব ছিল। তো চলো এবার, এটা একটা লজে হচ্ছিল, তো দিদি এখানে এসে দেখলাম সাজুগুজু করছে। তো দিদির জিনিসগুলো দিদির ওখানেই দিয়ে এসেছিলাম। বাবা দিয়েছিল ওকে একটা হার, আমি শাড়ি দিলাম, তারপরে চলে আসলাম এখানে। চুপচাপ বসে থাকতে থাকতে বোরিং হচ্ছিলাম, তো চিকেন পকোড়া নিয়ে খেলাম, আর বাবা ঠাম্মার সাথে কথা বলছিল। তো ফাঁকতালে একটু ফুচকাও খেয়ে নিলাম। আর এই যে হচ্ছে আমাদের জামাইবাবু, পুরোপুরি সাউথ ইন্ডিয়ান, আর এখানে সবাই ফটো তোলার জন্য খুব ভিড়। আমি তো একটুও চান্স পাচ্ছিলাম না ফাঁকতালে, তাও একটু তুলে নিয়েছিলাম একটা ফটো। আর এখানে জামাইবাবু একাই একাই বসেছিল আমাদের বাঙালি বেশে। তো খাওয়ার ওখানে চলে গেলাম, যেহেতু রাই খুব বিরক্ত করছিল। প্রথমেই নিলাম কাটলেট, ফিশ কাটলেট, ভালোই ছিল ফিশ কাটলেটটা। রাইও খাচ্ছিল, রাই খেয়েছিল লেবু, বাচ্চা মানুষরা যা করে আর কি। তো পরপর খেয়ে যাচ্ছিলাম নান, পনির, তারপরে রাইও ওখানে খাচ্ছিল। রাইও একটু ভাত দিয়ে ভাত খাচ্ছিল, একা একা, ও আমাকে খাওয়াতে দেবে না, তো ওই জন্য একা একা খাচ্ছিলাম। ভাবলাম ঠিক আছে তুই যেটুকু খাবি খা, আর সারা দুপুর ঘুমায়নি জন্য আমাকে খুব বিরক্ত করছে, জন্য 8টা বাজতে বাজতে আমাকে খেয়ে নিতে হলো। এখানে রয়েছে পোলাও, চিকেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে আসলাম, দেখছি বাবার কতদূর কাজ হলো। বাবা এখানে কন্যাদানের জন্য বসে রয়েছে, এখানে বাবারই কাজ ছিল। তো ওদের একটা রিচুয়াল ছিল যে যেহেতু ওরা সাউথ ইন্ডিয়ান, তো ছোটো শালি মানে জামাইবাবুকে আংটি পরিয়ে দেবে, পায়ে যে আংটিটা পরে সেটা। তো সব কাজ হয়ে গেছে, এখানে বিয়ের কাজ চলছে, যেগুলো করতে হয় আর কি। তো দিদি সেগুলো করছে, পতিদেবকে প্রণাম করে, শুভ দৃষ্টি করে, সব কিছুই হচ্ছিলো। তো প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকের। আমি তো খেয়ে দিয়ে এসে খুব পিছনেই পড়েছিলাম ভিডিও করার জন্য। তো এখানে যেগুলো হয়ে থাকে স্বভাবত আমাদের বিয়েতে, সেই কাজগুলোই চলছিল, মালা বদল, শুভ দৃষ্টি, এগুলোই চলছিল। তো তারপরে বাবা ওদিকে বসেছিল, অপেক্ষা করেছিল। তো ওদের এই সমস্ত কাজ সেরে এখানে চলে এসেছে। তো বাবার যে কাজটা রয়েছে, কন্যাদানের যা যা রয়েছে, সেগুলো আরম্ভ হয়ে গেছে। তো বাবা যেহেতু নিরামিষই খান, মানে আমিষে কিছুই খায় না, মাছ মাংস, তো সেই সমস্ত কাজ সেরে বাবা আমরা তারপরে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। কাকিমা যেহেতু বাবা একদমই খায় না ওসব, তো সেই জন্য বাবাকে একটু মিষ্টি দিয়ে দিয়েছিল কাকিমা। দিদি শ্বশুরবাড়ির লোকজন ওই পেছন দিকে বসে আছে। তো এরা পুরোপুরি একটা মজার ব্যাপার, পুরোপুরি সাউথ ইন্ডিয়ান, ঠিক আছে? তো সাউথ ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ানের পুরো কম্বিনেশন। যাই হোক, বাবারও কাজ প্রায় শেষ হয়ে এসছে, তারপরে আমরা একসঙ্গেই বেরিয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো বাই বাই।